হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের একটা মাছ রান্না দেখাবো। আমি আজকে আমাদের বাড়িতে একটা 4 কিলো ওজনের কাতলা মাছ এসেছে। তো মাছটা দিয়ে গেল, কাটার লোক ছিল না, তাই মাছটা আমাকে নিজেই কাটতে হলো। আমি মাছটা কাটছি, দেখুন অনেকক্ষণ লাগলো আমার মাছটা কাটতে, প্রায় 1 ঘন্টার মতো। দেখুন আমি মাছটা কাটছি, তারপরে মাছটা ধুয়ে এনে আমি ভালো করে ধুয়ে এনে পরিষ্কার করে মাছটা আমি বেছে বেছে কিছু মাছ আমি আজকে আমি ভেবেছি দই কাতলা বানাবো। তো কিছু পিস আমি 7-8 পিস মাছ নিয়েছি দই কাতলা বানার জন্য, বাকি মাছটা আমি রেখে দিয়েছি ফ্রিজে। এবারে মাছটা আমি ভাজছি। মাছটা ভালো করে লাল করে ভাজতে হবে, যেহেতু জ্যান্ত মাছ তাই অতটা বেশি লাল করে না, মানে কড়া করে না ভাজতেও হবে। তো আমি ভাজছি, দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে অল্প মাছ বাকি আছে, এবারে আমি মাছের জন্য মশলা বানিয়েছি। মাছটা ভাজতে ভাজতে আমি মাছের জন্য মশলা বানিয়েছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে, মাছ ভাজা তেলের মধ্যেই আমি দারচিনি, তারপরে এলাচ, লবঙ্গ, তারপরে আপনার এগুলো দিলাম, তেজপাতা, তারপরে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছিলাম মিক্সিতে, সেটা দিলাম। দেওয়ার পরে আমি মশলাটাকে কষাচ্ছি। মশলাটাকে আমি মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। প্রথমে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, তারপরে আদা বেটে দিলাম 1 চামচের মতো, তারপরে এবারে আমি এরপরে আমি 4-5টা কাজু বেটে দেব। তো ওই জন্য আমি কাজুটা বাটছি, যেহেতু 4-5টা কাজু ওই জন্য মিক্সিতে বাটতে অসুবিধা হবে, যার জন্য আমি সিলাই করে বাটছি, শিলনোড়ায় করে বাটছি। তো মশলাটা একটু কষা হলে আমি তার মধ্যে এই কাজুর পেস্টটা দিয়ে দেব। দই কাতলা খেতে আমার খুবই ভালো লাগে, আমার ফ্যামিলির সবারই ভালো লাগে খেতে। তো সবাই অনেকদিন ধরে আমরা খুঁজছিলাম একটা জ্যান্ত মাছ, কাতলা মাছ, যার জন্য আমি দই কাতলা বানাবো। তো আজকে সেই মাছটা আমার হাজবেন্ড পেয়ে গেলেন। তো এবার আমি কাজু পেস্টটা দিয়ে দিলাম বেটে দিয়ে, এরপরে আর একটু মশলাটা ভেজে তারপরে আমি দই দেব। মশলাটা আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি দই দেবো। এই যে দেখুন দইটা রেখেছি,
ডালটা একটু ভালো করে ভাজতে তবেই খেতে ভালো লাগবে। আমি এপাশে জল গরম দিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য, ঠান্ডা জল দেব না, গরম জলটাই দেব। এবারে আমি দইটা দিয়ে দিলাম, বন্ধ করে দিয়েছি আমি দইটা দেওয়ার সময় যাতে দইটা না ফেটে যায়। এবারে আমি ভালো করে মশলার সাথে দইটাকে মিশাচ্ছি, এক দেড় দু মিনিটের মতো আমি একটু মশলাটাকে কষাবো। কষানো হয়ে গেলে আমি গরম জলটা দিয়েছি, গরম জলটা দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন আমি কষাচ্ছি। এরপরে আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কষাটা কষা হয়ে গেছে প্রায়। আমি অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে মশলাটাকে ধীরে ধীরে কষালাম যাতে করে মাছের দই কাতাটা খুব খেতে টেস্ট হয়। আপনারাও এরকম করে করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গরম জলটা দিয়ে দিলাম। এটা অল্প গরম জলই দিয়েছি আমি, এটা জাস্ট মাখা মাখাই হবে। আমি মাছগুলো দিয়ে দিলাম।